বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছি ব্রহ্মার মন থেকে কিভাবে কামদেবের জন্ম হয়েছিল। চলুন আজ জেনে নিই কামদেবের স্ত্রীকে, কিভাবে তার সঙ্গে কামদেবের বিয়ে হয়েছিল। ব্রহ্মার মন থেকে কামদেবের জন্ম হলো। সমস্ত ঋষিগণ মিলে কামদেবের কর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন নামকরণ করলেন। এরপর ব্রহ্মার মানস পুত্রগণ কামদেবকে বললেন, এবার প্রজাপতি দক্ষ তোমার উপযুক্ত সহধর্মিণী দান করবেন। তখন দক্ষ কামদেবকে বললেন, তুমি রূপে গুণে জগতের শ্রেষ্ঠ পুরুষ, তাই তোমার সহধর্মিণীও তোমার উপযুক্ত হওয়া উচিত। কথা বলতে বলতে আদি প্রজাপতি দক্ষের শরীর থেকে বিদ্যুৎ প্রভাতুল্য পরম রূপবতী এক নারীর উৎপত্তি হল। তার রূপের কাছে জগতের সমস্ত সৌন্দর্য ম্লান হয়ে গেল। পূর্ণিমার পূর্ণচন্দ্র তাকে দেখে মাথা নত করলেন। বিস্ময় বিমুগ্ধ কামদেব বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এখানে স্মরণ করিয়ে দিই, এই প্রজাপতি দক্ষ শিব ঠাকুরের শ্বশুর এবং সতীর পিতা। বিখ্যাত দক্ষ যজ্ঞের কথা নিশ্চয়ই মনে আছে। গিরিরাজ দক্ষ জামাই শিবকে অপমান করায় মেয়ে সতী দেহত্যাগ করেছিলেন। তখন ক্রুদ্ধ মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করে দক্ষের যজ্ঞ পণ্ড করে দিয়েছিলেন। দক্ষ যজ্ঞ নিয়ে আলোকপাত চ্যানেলে পরবর্তীতে ভিডিও প্রকাশ করা হবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করে রাখুন। এতে আমাদের চ্যানেলে নতুন ভিডিও এলে আপনার ইউটিউবে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। ফিরে আসি কামদেবের কথায়। কামদেবকে তাকিয়ে থাকতে দেখে দক্ষ বললেন, ইনি আমার কন্যার রতি, রূপে গুণে তোমার উপযুক্ত। জগতে তোমার জন্য এর চেয়ে উত্তম ও উপযুক্ত নারী দ্বিতীয়টি নেই, একে গ্রহণ করো। দক্ষের কথায় সম্বিত ফিরে পেয়ে কামদেব মনে মনে ভাবতে লাগলেন, আমার পুষ্পসরের পরশে স্বর্গমর্ত পাতালের স্থাবর জঙ্গম সমস্ত প্রাণী উন্মত্ত হয়, অথচ এই নারীকে দেখে আমি নিজেই তো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। তবে কি আমি নিজের পুষ্পস্বরে নিজেই বিদ্ধ হলাম? রতিদেবীও কামদেবের রূপে মুগ্ধ হলেন। কামদেব প্রজাপতি দক্ষকে বললেন, আপনার কন্যা প্রকৃতই জগৎশ্রেষ্ঠা রত্ন সমতুল্য, ইনি আমার কর্মসহচরী হলে ত্রিভুবনের সমস্ত প্রাণীর কথা দূরে থাক, দেবাদিদেব মহাদেবকেও আমি বশীভূত করতে পারব। তখন প্রজাপতি সহ অন্যান্য ঋষিগণের উপস্থিতিতে কামদেব ও রতিদেবীর বিবাহ সম্পন্ন হল। সকলে নবদম্পতিকে সানন্দে আশীর্বাদ করলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজাদার কাহিনী দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। ধন্যবাদ।